Hey guys, welcome back to the channel. Welcome to the Confused Box. आज के आमार होच्छे happy birthday. अनेक बॉयस हुए गलो. एबार बच्चा बच्चा मेरे दिके ताकानो जावे ना. Anyway, यार की मर्ची. आज के होच्छे 14th October 2021. नवमी आज के यार प्लस आमार बर्थडे. जेलो होच्छे बर्थडे प्रत्येक बच्चे जेटा आमी कोरी बाड़ी ते सकाल बेला टा एटलिस्ट सकाल बेला टा आमी सबसमय बाड़ी ते ही काटे मायर हाथे पायस खाई मा खबर अरेंज करे करी. और तोमरा जानो लास्ट ब्लॉगे जारा देखोनि तादेरके बोले दी সায়ন্তনার পুতু আমার সাথে স্টে করছিল অষ্টমীর রাত থেকে. আমি সকালে উঠে ব্লগ এডিট করছিলাম. অষ্টমীর ব্লগটা আর একটুখানি বাকি. এখন বাজে হচ্ছে কটা আসছি. তো চলো দেখি মা কি অ্যারেঞ্জ করেছে দেখি. খোলা থাক না হাওয়া. হ্যাঁ ও বাবা যা দেখি কি অ্যারেঞ্জ করেছে. তো মিষ্টি কুইয়াছে পোলাও. এটা কি চিকেন? চিকেন মিষ্টি পায়েস. এই গোলাপ জামুন কই? আমার দাদু মেশো আর এটা হচ্ছে এমিলি 123 এমিলি 123 তো জোর এমিলি ব্যাপারটা হচ্ছে ওর একটা গেমিং গার্লফ্রেন্ড হয়েছে যার নাম হচ্ছে এমিলি 123 ওটা আমি দায়িত্ব নিয়ে নিয়েছি ব্রেকআপ করিয়ে দেবো এখনি আনফ্রেন্ড করে দিয়েছে কোনো ব্যাপার নেই তুই মনে করে দিয়েছে না করে দিয়েছিস আমি করব কেন ও করে দিচ্ছে শি বলে দিল আমরা করব কি আমি করব কেন না বলে যে ছেলেটা এগুলো করে না যার করে আমি কেন করব আমার তো করার কথাই না বড়কে প্রণাম করতে হবে অঙ্কর আমাকে বাহ আমরা সবাই বড় আমাদের সবাইকে ট্রাক্টর আমি কিছু জোরে দাঁড়া দেখো আশীর্বাদ করি অনেক বড় আর কারো খাওয়ানো নেই খুব একটা ভালো সেট হয়নি আরেকবার আমি যাবো করতে কেকটা কাটার পর অ্যান্ড এখানে সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে কোথায় গেল আচ্ছা বাকিটা নিচে ওই জন্য দেখতে পাচ্ছি না কমে গেল কি করে চারজন ছিল এক্ষুনি আর উল্টো দিকে মামা বাপি মেশো দাঁড়িয়ে রয়েছে আর নিচে তো চলো ফটাফট কেকটা কাটা যাক তারপর বাকি কথা হবে আগুন ধরে সন্ধি পুজো করে কি হয়ে গেল তো এটা পুরো বড় থেকে বলে আমার নেই
কান নেই এই যে তোলো এবার পাউনে চালা সায়ন্তনার পুতু দুজনে মিলে এনেছিল বাট পুতু চলে গেল ওর পিসির থেকে টাকা নেবার লোভে ও বললো যে পিসি টাকা দেবে তাই আমাকে চলে যেতে হবে পিসির থেকে হ্যাঁ বললো চার বছর আমাদের কাল থেকে বলে যাচ্ছিল যে না পিসিতে দেখা করতে হবে ফ্যামিলি ব্যাপার আছে রাগারাগি হবে তাও বললো যে লাস্টে ফাইনালি আসল কথাটা বলে গেলো না ভাই চার বছর ধরে টাকা পাইনি পিসির থেকে আজ এ বছর টাকা নিতে হবে বলে চলে গেলো যাই হোক পুষ্প পুতু মিস ইউ আর মামা এখন কেক ফেক কাটছে সবাইকে খাওয়া হবে সবারই করুণ মুখগুলো যারা আমার জন্য ওয়েট করছিল কেক খাওয়ার জন্য কেউ খেতে পারিনি হাড়টা আমি খাবো হাফ এই হাড়টা বাপুবাগানে এসেছি এখন ফুল ফ্যামিলি রাত্রির বেলা আমরা বেরোলামই তখন 12:30 বাজে মধ্যে বাজে বার্থডে ওভার বাট ঠিক আছে চলো বাবুবাগানের ঠাকুরটা আগের বারও দেখে না আগের বার দেখা হয়নি বাবুবাগানের ঠাকুরটা তো এই বছর দেখি কেমন হয়েছে চুলটা পুরো বিগড়ে হয়ে গেছে তৈরি হচ্ছে বাবুবাগানের প্যান্ডেলটা ভেতরে তো অবশ্যই ঢোকানো যাবে না তো যতটা সামনে গিয়ে সম্ভব আমি তোমাদের দেখাচ্ছি পাকসা কাছে এসেছিলাম পাকসা কাছে এসে প্রচণ্ড খারাপ লাগলো প্রচণ্ড খারাপ লাগলো মানে এখানে আগে ছোটোবেলায় যত মেমোরিজ ছিল মেলা বসতো দোকানপাট বসতো বাট কিচ্ছু নেই এখন যে দেখাচ্ছি আমি তোমাদের দেখো পুরো ফাঁকা এইসব জায়গাগুলো আগে পুরো ফুল থাকতো প্যান্ডেলটা দেখো জাস্ট নর্মাল একটা প্যান্ডেল ঠাকুরটা যদিও খুব সুন্দর অলরাইট তো পাকসা কাছ থেকে অলমোস্ট বেরিয়ে যাচ্ছিলাম আমি হঠাৎ করে হাঁটছি দেখছি সবাই এরকম করে হাত নাড়ছে তিন চারজন আমি আমার পেছনে করে তাকাচ্ছি যে কি আমাকেই নাড়ছে নাকি তো যাই হোক এক 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 সাইডে চলে এসো সবাই এক এক করে সবার নাম বলে দাও আমি পুষ্পিতা আমি রিয়া হাই আমি অনুষ্কা হাই আই এম রিনি ওরা আজকে ফ্যামিলির সাথে ঘুরতে এসেছে কি কোথায় কটা দেখুট দেখলে অনেক অনেক এখন কোলাঘাট থেকে ব্যাক করছে কি এনার্জি আমার তো কিছুই নেই আমি 12 সাল বাড়ি থেকে বের হলাম জাননি করে আমাদের গাড়ি পাংচার হয়ে গেল তারপর রাস্তা গোলালো আচ্ছা সব কিছু করে দেন এট লাস্ট এখানে এসে পৌঁছালাম দারুণ 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 ব্যাপার ঠিক আছে এখন কি প্ল্যান নাকি শেষ এটা না এখন আছে বল না বল না সবাই কনফিউজ বক্স দেখো এটা আর এটা মনে হচ্ছে মানে মানে ওরা ঠিক আমার মতো নয় মানে আমি খুব যাই হোক আমি তো 12টায় বেরোলাম বাড়ি চলে যাচ্ছি চলো ঠিক আছে থ্যাংক ইউ খুব ভালো লাগলো তো গান গাইছো কেন মনের আনন্দ হচ্ছে ভীষণ তো আইসক্রিম খেলে শরীর খারাপ করে তো আইসক্রিম কেন খেয়েছো আরাম হয় কেন খেয়েছো বদমাইশি আছে তো আছে তো বাবাই আছে কি কে বাবাই আমি কেন আমি থাকি না হ্যাঁ গল্পে সামলাবে তুমি সামলায় না আমাকে আমি যথেষ্ট নিজে স্ট্রং হ্যাঁ বলছে আমি খুব স্ট্রং আমার আমায় কেউ দেখে না আমি নিজে নিজেকে সামলাই কে বলছে মা বাবা একদিনে এক রাতের জন্য বাপি বাড়ি গেলে পাগল হয়ে যায় নিজে নিজেকে সামলায় হা শিট সো ড্যাম টায়ার্ড কোজি কোজি বেড কোজি কোজি রুমে এসে জাস্ট ল্যাথ খেয়ে গেছি আর এখন মোটামুটি বাজে হচ্ছে কটা বাজে আমি জাস্ট ফিরলাম মাঝখানে তারপর আচ্ছা তারপর পার্ক সার্কাস থেকে তারপর আমি ম্যাডক্স গেছিলাম মোটামুটি ম্যাডক্সে দেখে খুব মন খারাপ লাগলো মানে এইসব ফেমাস ফেমাস পুজোগুলো ছোটোবেলার এত মেমোরি এত বন্ধুবান্ধব নিয়ে যাওয়া ওই টাইমগুলো ম্যাডক্সের ভিড় ম্যাডনেস সবটাই খুব মানে মিসিং ছিল 4:40 টাইম এখন আমি এখন বসে বসে মুম্বাই অ্যাটাক্স দেখবো অনেকটা দেখা হয়ে গেছে কত অব্দি বলছি episode 6 অব্দি দেখা হয়ে গেছে মানে episode 6 রানিং এখন আমি ওটা দেখবো এখন তো ভিডিওটা ভালো লেগে থাকলে তোমরা জানো তোমাদের কী করতে হবে ভিডিওটা লাইক করতে হবে শেয়ার করতে হবে সাবস্ক্রাইব করতে হবে চ্যানেলটাকে দ্য কনফিউজ বক্স কারণ সবটাই ভিউজের জন্য প্রচুর 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 লোকের সাথে দেখা হয়েছে মানে ব্লগে হয়তো আমি এক দুজনকেই দেখিয়েছি তো চলো দেখা হচ্ছে পরের এপিসোডে বাই Bye.